আমার আল্লাহ দুনিয়াটা বানাইছে আমারে বানাইছে তোমারে বানাইছে এ আমার বাদেশ্বর বাসীরা আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আমার আল্লাহ আমারে বানাইছে আল্লাহ গো তোমারেও বানাইছে আমার আল্লাহ আমার আল্লাহ বলে কেন বানাইছি জানো নি আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এইবার শোনো ভালো করে শোনো যেহেতু কবরের বিষয় দিছো হাসরের বিষয় দিছো এইবার ভালো করে শুনে নাও তুমি যদি আল্লাহর জিকির না করো তোমারে দুইটা রাস্তা দিছে কয়টা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম এখন তুমি কোন দিকে যাবে এটা তোমার বিষয় তুমি কোন দিকে যাইবা এটা তোমার বিষয় আজকে যদি তুমি এই মাহফিলে না আসো আজকের মাহফিলের কমিটি বৃন্দ বক্তা শ্রোতা কেউ আপনার গলায় গামছা ধরে কোবে না এই মাহফিলে যাওয়াই লাগবে বলবে আপনাকে গলায় গামছা ধরে আনা হবে না এটা ইসলাম শিক্ষা দেয় নাই কথা কোন ঠিক কিনা আপনার যদি মন চায় আপনি আসবেন না চাইলে না আসবেন এবার মাহফিল আসবে কারা আর মাহফিল আসবে না কারা জান্নাতে কি সবাই যাবে জান্নাতে যাবে হাজারে একজন হাজারে একজন বুখারীর হাদিস আবার কোন হুজুর কোনে বলছেন আমি নিজে বলছি হাজারে একজন যাবে জান্নাতে বাকি 999 জন যাবে জাহান্নামে এইবার চিন্তা করেন যে এই মাহফিলের যে আয়োজন করা হয়েছে যদি এলাকার মানুষ সবাই যদি জান্নাতের আশা করতে এখানে কি জায়গা হইতো জায়গা হইতো এবার আপনারা বলেন এই প্যান্ডেল এই প্যান্ডেল এই জায়গাটায় আজকে এটা হলো আগামীকাল একটা গানের প্যান্ডেল আসর সাজাইবেন এখন কত শিল্পী তো আছেই নাকি কোন এবার ওই শিল্পী টিল্পী করে নিয়ে এসে একটা গান শুরু করব এবার মই মতস কেনুক আর যে আপারি আনুক আইনে যখন একটা গানে টান দিব এইবার কোন যে এই মাঠে কি কাজ হইব কথা কন না কেয়া এই মাঠে কি জায়গা হইব তাহলে এখানে কি বোঝা গেছে জান্নাতের লোকের সংখ্যা কম যাবে জাহান্নামে জাহান্নামে এবার ভালো করে শুনে নেন আমারে যেহেতু বিষয় দিছেন হঠাৎ আগে দিনে আসরাইলে আই বাসি দিবরে আমার গলে শেষ করিব আমার জীব পাগল মন সরে সরে কোন কথা ঠিক কিনা আরে কবর যেই দিন শুরু হয়ে যাইব রে ভাই আমার তোমার ভিতরে এমন একটা পাখি দেওয়া হয়েছে এমন একটা রুহ দেওয়া হয়েছে ওই রুহটা যেই দিন বের হয়ে যাইব এই দেহটা জমিনের মধ্যে পয়রা থাকবে কোনো মূল্য থাকবে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার বাদের সর্ববাসীরা ভালো করে শুই না নাও রে ভাই আমার আল্লাহ আমাকে বানাইছে তোমারে বানাইছে উদ্দেশ্য হলো তার ইবাদত করতে হইব আজকের মাহফিলে যদি তুমি না আসো তোমারে গলায় গামছা দেওয়া হবে না ফজরে আজান হইব মসজিদে না গেলে তোমারে গলায় গামছা দেওয়া হইব না আর জোহরের আজান হইব তুমি যদি নামাজে না পড়ো রে ভাই তোমার পায়ে সেকল দেওয়া হইব না গলায় বেরি দেওয়া হইব না কারণ তোমারে এরকম শাস্তি দিয়া তোমারে মসজিদ আনা হইব না তোমাকে কোনো শাস্তি দেওয়া হইব না এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও এইবার আল্লাহর হুকুম মানলে না তোমার কোনো শাস্তি হইল না কিন্তু আল্লাহর হুকুম যারা মানে না কাদের শাস্তি হয় জানেন নি ভাই আমার আল্লাহর এই সৃষ্টির জগতে আসমানটা বানাইছে কে আরে আসমান যদি আল্লাহর জিকির না করে রে এ হবিগঞ্জ জেলা
ভালো করে শুনে নাও আসমান যদি আল্লাহর জিকির না করে আসমান থাকবে না আসমানের জায়গায় আসমান থাকতে পারবে না জমিন যদি আল্লাহর জিকির না করে জমিন জীবনের জায়গায় থাকতে পারবে না গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাইবে পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায় আরে গাছ পর্যন্ত তরুলতা যা আছে এরা যদি আল্লাহর জিকির না করে এরাও মারা যাইবো নদীর মাছ যদি আল্লাহর জিকির বুইলা যায় রে এ বাউবাল তালাবাসীরা নদীর মাছ বাঁচবে না নদীর মাছটাও মারা যাইবো কিন্তু মানুষ মরে না কারণটা জানেননি কারণটা হইল আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি আল্লাহ মানুষ এবং জিনজাতির সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য এইবার আপনারা বলেন ইবাদত চলবে কার একসাথে বলেন এরা ইবাদত করবে এদের আবার হিসাব হইব কি হইব ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা আমার আল্লাহ বললে এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ দেখায়া দিব এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আমার আল্লাহ দেখায়া দিব জোরে জোরে কোন কথা ঠিক কি না মানুষ মারা যায় না আল্লাহর জিকির ভুলে গেলে কিন্তু পশু পাখি মারা যায় কারণ পশু পাখির হিসাব হবে না কথা কোন ঠিক কি সূরা রাআত আয়াত নম্বর 28 আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর কোনো শান্তি নাই কথা কোন ঠিক কি আল্লাহর প্রেম নবীর প্রেম কোরআনের প্রেম যার ভিতর আছে ওলি আল্লাহর প্রেম যার ভিতর গাইতে গেছে ওরা আর বাইরে থাকতে পারবে না ঘুমের ঘরে থাকতে পারবে না পাগলের বেশে কবরের কথাকে স্মরণ করে এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে পাগলের মতো ছুটে আসবে কথা কোন ঠিক কি এই জন্য পাগলদেরকে আমরা একটা সবাই মিলে একটা পুরস্কার দেবো আমার রহমাতুল লিল আলামিন নবী খুশি হবে সকলেই একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা একসাথে বলেন বলেন করে আমি নাই প্রতিদিন প্রোগ্রাম করে আমি নাই গলা ফালাইছে আপনারাও কি ফালাইছে তা আপনারা আওয়াজ দেন না ভাই আপনাদের চাইতে মহিলারাই ভালো দেখি আপনারা কি বেটা চাল না পুরুষ একটু বেড়া চাউলের মতো আওয়াজ দেন ওই মানে আমি তো ওয়াজ করলে আমার ওয়াজ বুঝতে হবে আমি যে মুসল্লি যে ওয়াজ বোঝে না সে ওয়াজ আমি জানি না আমার কথা আমার ওয়াজ মুসল্লির বুঝতে হবে একজন বুঝবে না সে ওয়াজ আমি জানি না সারা রাত ভর ওয়াজ করে মুসল্লি কান দাইবো মানে মুসল্লি কান দিয়ে চোখের পানি ভিজে এক করে অস্থির করে আড়াইবো সকালবেলা কয় কেরে হুজুর কিরকম ওয়াজ করছে কয় সেই ফাড়াফাড়ি কয় কিসের কাহিনী কয় ইসুফ জুলেখার কাহিনী কয় জুলেখা কি কয় তা তো জানি না প্রশ্ন করছে জুলেখা পুরুষ নাকি মহিলা এটা তো জানি না তাহলে কি ওয়াজ শুনলি হুজুর ওয়াজ করলে ভালোই তো লাগলো তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা ক জুলেখা খা গোষ্ঠী যেহেতু লাস্টে তাহলে পুরুষই হবে ও কি ওয়াজ বুঝছে হ্যাঁ এ ওয়াজ শুনে কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা বুঝতে হবে তাহলে এইবার আওয়াজ দিবেন আপনারা একসাথে বেড়া চাউলের মতো আওয়াজ দিবেন ঘরের ভিতর সাপ ঢুকছে স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইছে আর স্ত্রী কইতেছে ঘরের ভিতর সাপ ঢুকছে একটু সাপটা বের করে দাও আর স্বামী কইতেছে কি একটা পুরুষ ডাক দাও একটা পুরুষ ডাক দাও আর বউ কানতে স্যার কইতেছে এ কি কথা কয় আচ্ছা তুমি যে কইতেছে একটা পুরুষ ডাক দাও তাহলে তুমি কি কই হো আমি যে পুরুষ মনেই নাই এরকম আলাপুলা হইলে কাম হইব এবার টান দেন ও নবীর প্রেমিকেরা প্রেম তো ও নবীর প্রেমিকেরা
প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেল ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ঠিক আছে চলবে 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 ভালো লাগলো কি সবাই তো থাকবেন নাকি ভাগবেন আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন যারা মাহফিলে আসার জন্য নিয়ত করছে যারা পা বাড়াইছে উভয়কে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন বন্ধুরা রে আমার এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও জীবনে গুনাহ করেছো কোনো ভয় নাই জীবনে পাপ করেছো কোনো ভয় নাই আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাইবা আমার আল্লাহ বললে যে ব্যক্তিটা আমি আল্লাহর উপরে খাস তওবা করবে আমি আল্লাহরে ভয় করে তওবা করবে রে ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি শুধু ভালোবাসি তার তামাম জীবনের গুনাহকে মাফ কইরা আমি আল্লাহ ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ কইরা দেই জোরে জোরে কইরা সুবহানাল্লাহ আরে পাপ করছো হবিগঞ্জ জেলাবাসীরা কোন ভয় নাই আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে আসাও আমি এমন একটা আমল দিয়া দেবো ভাই এই কবর এবং হাসরের আলোচনার মধ্য দিকে আপনারা পায়া যাইবেন বন্ধুরা রে মরণ আমারও আসবে তোমারও আসবে সবারই আসবে কেউ কি রক্ষা পাইছে কেউ পাবে জন্মেছি হবে মরিতে হবে এ কথা সত্য মিছা নয় বটে কথাগণ ঠিক কি যেহেতু মরণ আসবে এই ওয়াজটা আমাদের আজকে গুরুত্বপূর্ণ ওয়াজ ভালো করে শুনে নেন ভাই এখন আমি গুনাহ করেছি বা আপনি গুনাহ করেছেন কল্পনা জাগতেই পারে যে জীবনে যে গুনাহ করেছে এরকম কিন্তু অনেক লোক আছে জীবনে যে পাপ করেছে আমার পাপের খবর তো আমিই জানি জীবনে যে পাপ করেছে আমার তো আল্লাহ ক্ষমা করবো না এই অজুহাতেও অনেকে এখন পর্যন্ত তওবা করে না আবার কিছু লোক আছে নামাজও পড়ে সুদও খায় কথা কোন ঠিক কিনা চরার ভিতরে গেছে জমিনে আল ছাড়তেছে নিজের খেতাস না আল ছাড়তেছে তিন দিকে বেকা হইছে কয় দিকে মানে আর একজনের ক্ষেত্রে ক্ষেত্রে আদার ডুবকে গেছে ওই চাষাও মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা কর বুঝেন নাই খেতে তিন দিকে আইল বেকা করা চাষাও কয় মসজিদে কয় কাতার সোজা কর কিন্তু ওটা যে সোজা করা লাগবে এটা বুঝে না কথা কোন ঠিক ঠিক আজকে সব সাইজ করে দিই কি ঠিক আছেন নি তামা তামা করে ভালো আজকে চলবো নি হ্যাঁ ঠিক আছে আপনারা যে আপনারা যদি বলেন ইনশাল্লাহ আজকে চলবো বুঝছি আজকে জনগণ ভালো আছে গত রাত্রে তাই বলে আবার বেশি পান দিয়ে জানি 12টার উপরে যায় না যাই করেন তাই করেন 11:30টার মধ্যে বিদায় দিবে বন্ধুরা রে আমার এই জমিনের মধ্যে পাপ করছো রে বন্ধু ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে কি আসে ভয় আসে আর যখন আমার কোরআন তেলাওয়াত করা হয় তারা মনোযোগ সহকারে শুনে আমি আল্লাহ তাদের ঈমানী শক্তি আরো বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ
আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204 ভালো করে শুনবেন সূরা আল আরাফ আয়াত নম্বর 204 আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা হই হল্লা করা যাবে না চিল্লাচিল্লি করা যাবে না লাআল্লাকুম তুরহামুন কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে করে সুবহানাল্লাহ এবার পাপ করেছেন আপনার ভয় নাই যদি আপনি আল্লাহর ভয় ঢোকে কার ভয় ঢোকাইতে হবে জোরে কোন আরেকটু জোরে কোন কার ভয় আল্লাহর ভয় যদি থাকে তাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিরা পাপ করেছে জীবনভর পাপ করতে করতে পাপের কোনো শেষ নাই আরে বাড়ি সাজাইছে গাড়ি সাজাইছে রে ভাই কিন্তু মরণ আসবে এইটা মনে নাই এইটা বুঝে আসে নাই যখন শরীরটা খারাপ হয়ে গেছে তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছো ও জাদুরা আমার সোনার ছেলেরা শুই না নাও রে বাবা আমার তার বুঝি সময় নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক একটা ফল তো আমার খাইতেই হইব এই মরণের হাত থেকে কেউই রক্ষা পাই নাই আমার বুঝি আর সময় নাই আমার বুঝি বিদায় হওয়ার সময় হয়ে গেছে আমার যেই সম্পদে আছে গো আমি কেমনে সম্পদ কামাই করছি তোমরা জানো না আজকে এই সম্পদটা তোমরা মালিক হইয়া যাইবা আমি বাবা মইরা যাব আমার সন্তান তোমরা মালিক হইয়া যাইবা এই সম্পদ আমার কোনো কাজে আসবে না আমি কষ্ট করে বাড়ি সাজাইলাম সংসার সাজাইলাম সব কিছু রাইকে খালি হাতে বিদায় হইয়া যাবে কতক্ষণ ঠিক কিনা দুটো ছেলে একটা মেয়ে বা পাঁচটা ছেলে একটা মেয়ে মেয়েরে ভাগ দেওয়া লাগবে দেখা অনেক বাপ গোপনে ছেলে ঘরে নামে রেখে দেয় আসার নাই এই হবিগঞ্জে কি ভাষা ব্যবহার করে তা জানি না তা জানি না তোমার মেয়ের হক নষ্ট করে তুমি ছেলেরকে পুরা লিখে দেওয়া তোমার ভিতরে যে দুশ্মনী করলা ছেলের ঘরে খাওয়ার জন্য মেয়ের হক নষ্ট করলা তুমি মারা গেলে তোমার বাটাম ফাড়াইব তোমারে যখন কবরে রাখা হইব ওই মেয়ে যতক্ষণ না মাপ করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের আশা করা যাবে না আবার রাগ করবেন লে যেহেতু কবরের বিষয় দিছেন তাহলে কবরের কথাই তো আমি বলবো নাকি কোন তাহলে হক নষ্ট করা যাবে এক ছেলেকে বেশি আর এক ছেলেকে কম দেওয়া যাবে মেয়ের হক নষ্ট করা যাবে চলবে নাকি গলা ভাঙা ভাঙা কষ্ট দিছে আল্লাহ আকবার কর এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে যে আমি তো মারাই যাব আমার সম্পদের মালিক হইবা তোমরা জমি ভাগ করে নিবা বাড়ি ভাগ করে নিবা সব কিছু ভাগ করে নিবা আমার তো কিছুই দিতে পারবা না আমার গুনার ভাগ তো আর কেউ নিতে পারবা না কারণ আমি সংসারটা সাজাইছি আমি যে কিভাবে করছি আমি জানি নাকি তবে আমার একটা কাজ করবা বলে কি কাজ বলে তোমরা আমার কাছে ওয়াদা দাও আমার আমি যে ওসিয়ত করবো এই ওসিয়ত মানতে হবে ভাই যদি কারো বাবা মা মারা যাওয়ার সময় ওসিয়ত করে ভালো করে শুনে নেন যদি কারো বাবা মা মারা যাওয়ার সময় ওসিয়ত করে যে অমুক হুজুরকে দিয়ে আমার জানাজা করে শোনো ও হুজুরকে দিয়ে খাওয়াস অমুক হুজুরকে দিয়ে দোয়া করাস বা অমুকের কাছে আমি টাকা পাবো সেই টাকাটা নিয়ে মসজিদে দান করিস বা আমার এই টাকাটা তোরা কাজে লাগাস বা অমুক আমার কাছে টাকা পাবে সেই টাকাটা তোরা ঋণ শোধ করিস এই ওসিয়ত যদি করে ওসিয়ত মানতে হবে ওসিয়ত পালন করা কি ওয়াজিব কথা বুঝতেছেন কি খালি ওয়াজ শুনলে আপনি ভালো করে শুনে নেন আর কিছু সন্তান আছে দেখবেন বাপ মা যদি ঋণ হয় এই ঋণটা তো আমাদের কারণে আমাদের কারণে না তাহলে আমরা সেই ঋণ বহন করতে আমরা আসি না আমরা বলি বাপ মারিয়ে গেছে ও ঝামেলা শেষ তার যেটা আছে ওটা ভাগ করে নিতে পারে কিন্তু তার যে ঋণ আছে ঋণ কেউ নিতে চায় না কথা বল লাগে আসে না নাই আবার কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাপ মার খবর নিব না বাপ মারে ভাত দিবে না বাপ মারে দেখে না অথচ ওই বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে পিকনিক করে খাওয়ায় আমি এটা বলি পিকনিক করছেন নাকি আমি 40-এর বিরোধিতা করি না কিন্তু যে সন্তান বাপ মারে ভাত দেয় না ওর এই অনুষ্ঠান করার দরকার নাই ওর অনুষ্ঠানের দরকার নাই কতক্ষণ ঠিক কিনা যে সন্তান বাপ মারে ভাত দিবে বাপ মারে বাচ্চা থেকে আদর করবে পোশাক দিবে সেই সন্তান যদি অনুষ্ঠান করে আত্মা বলে তার জন্য দোয়া করবো
এইজন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোভ ডেকে মোনা মাগান মরলে খাওয়াও পারার লোভ ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোভ ডেকে মোনা মাগান মরলে খাওয়াও পারার লোভ ডেকে কথা বল ঠিক মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোনা মাগার মরলে খাওয়াও পারার লোক ডেকে কথা কন ঠিক না বাপ মারে বাপ না দিয়ে সারা গ্রামের মানুষ খাওয়ায় কোনো লাভ হইব একসাথে বল যে সন্তান বাপ মারে বাদ দেয় না ওর দাওয়াত আমরা চাই না মুখের দিকে বললে বলেন সমস্যা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আমার আজকে আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাহেব তিনি আমাদের স্টেজে উপস্থিত আমি মোসাফির আমি তার জন্য মন থেকে দোয়া করব আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে কবুল করুক সবাই জানার জন্য সভা মানে তো বোঝেনি হ্যাঁ সভা মানে একটা সভা হচ্ছে পতি মানে জামাই তা আমাদের আজকে মজলিসের জামাই আসছে আলহামদুলিল্লাহ কোন খুশি না বেজার আরেকটু জোরে বলেন খুশি না বেজার বন্ধুরা রে আমার আরে জনম দুকুলি আব্বা কান্দার কই বাবা রে ও বাবা ওসিয়ত কই রাজা আমি যখন মারা যাব আমারে তোমরা গোসল করাইয়া সাদা কাপড় দিয়া পেঁচাইয়া আমারে তোমরা কবরের ভিতর টাইকে দিও না চকলেটের মতো পেঁচাইয়া ও বাবা আমারে কবর দিও না সন্তানেরা কান্দার কয়া বাজার তোমার তো কোনো কিছুর অভাব নাই ও বাবা গো জায়গার অভাব নাই সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই কোনো কিছুর অভাব নাই অথচ তুমি কেন এই কথা বললা কারণটা কি আমরা কেন তোমারে গোসল দেব না আমরা তোমারে কেন গোসল দিয়ে তোমারে নতুন কাপড় পরাইয়া তোমারে কেন কবরে রাখবো না কারণটা কি বাবাটা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি যখন মারা যাব আমার ভয় হয় আমার ভয় হয় আমার যখন কবরে রাইখা দিবা ওই কবরে কি সব হইব মুনকার নাকি রাইব আমি কি জবাব দেব আমার বুঝে আসে না আমার মতো পাপি আমি কি মুকুনিয়া মালিকের দরবারে দাঁড়াবো আমার এই সাহস নাই মুগু দেখাবি কেমন রে বান্দা মুগু দাঁড়া খাবি কারে মুগু দেখাবি কেমন রে বান্দা মুগু দাঁড়া খাবি কারে বন্ধুরা রে এইবার জনম দুকুনি বাবা কান্দার কয় বাবা রে আমি যখন মারা যাব আমার ওসিয়ত হইল আমার তোমরা সুন্দর করে গোসল যদিও করাও গোসল করাইবা তাতে কোনো দুঃখ নাই আমার নতুন কাপড় পরাইবা তাতেও কোনো দুঃখ নাই কিন্তু আমার জানাজা করাইয়া কবরে দিও না রে ঢুকাইয়া সব সংসারের একটা আব্বা তাইলে কি ঘরের ভিতর রাখবো কয় না 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 হইতে পারে না আমার ঘরের ভিতর রাখলেও আল্লাহ আমার সার দিবে না দেখছেন কি ভয়টা ঢুকছে ঘরের ভিতর রাখলেও আল্লাহ
সার দিবে না বলে তাইলে কি করব এইবার বাপটা কান্দে আর কই বাবা আরে ও বাবা আমারে ঘরের ভিতর রাখা যাইব না আমারে তোমরা কি করবা কষ্ট করি গুছাইয়া আমারে জন্মের মতো পুরাইয়া আমারে পুরাইয়া আমারে ছাইগুলো বস্তার ভিতর তোমরা বন্দি করবা এই ছাইগুলো নিয়ে কিছু অংশ ছাই তোমরা নদীর ভিতর দাজলা নদীতে ফলাইয়া দিবা শুধু তাই না এই নদীর কিছু মালায়া দিবা আর কিছু বাতাসে উড়াইয়া দিবা আর কিছু তোমরা অন্য জায়গায় ফলাইয়া দিবা ও বাবা এই সাইগুলো তিনটা জায়গায় যদি ফলাইতে পারো আমার সাইগুলো যখন বাতাসে উড়া যাইব নদীতে ভাইসা যাইব জমিনে ছিটাইয়া যাইব আমার মালিক আমার আর তালাশি কইরা পাইব না এই কালিকরে দেখাবো না এই জন্য আমারে তোমরা পুরাইয়া সাই করে আমারে তিনটা জায়গায় বাসায় দিবা আল্লাহ আল্লাহ হাজির করতে পারে কি পারে না করছে কার ভয়ে জোরে কোন এই এখান থেকে শিক্ষা নেন আল্লাহ এখান থেকে দেখেন কিভাবে মাপ পায় আল্লাহর ভয় আমি বলছি না সূরা আনফাল আয়াত নম্বর 2 ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন আল্লাহু আকবার কোন এই যে আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব আসছে আপনারা মনে করছেন সে যে দান করে সে যে দান করে সে যে দান করে আত্মা ভরে কলজে ভরে মানুষের খেদমত করে করে কি করে না কত কর সে যদি তার লাইফের সমস্ত কিছু দিয়ে দেয় তারপরও দর্শকের মন জয় করতে পারবে পারবে সে যদি না খায়া পুরোটাও যদি বিলীন করে দেয় তারপরও মানুষের মন জয় করা সম্ভব হয় না আর সে যতটুকু পারে সে কিন্তু চেষ্টা করে কাজগুলো হোক কথা কোন ঠিক কিনা প্রতিটা চেয়ারম্যান কিন্তু এটা চায় যে আমার এলাকার ভিতরে আমি উন্নয়ন করি আমার যতগুলো জায়গায় আমার ভোট আছে সব জায়গায় আমি উন্নয়ন করি এটা প্রত্যেকটা চেয়ারম্যানরা চায় তা আলহামদুলিল্লাহ আমি এখান থেকে শিক্ষা দিতেছি আপনাদেরকে ভালো করে শুনে নেন যে দানটা করতেছেন যেভাবে দিচ্ছেন আমি আপনি যেগুলো করি ধর্মীয় কাজ হোক যেভাবে হোক ভালো করে শুনে নেন দেয় কে চেয়ারম্যান সাহেবকে জিগাইয়েন চেয়ারম্যান সাহেব আপনি এত কিছু দিতেছেন এত কিছু পান কোথায় এত কিছু কিভাবে আনেন চেয়ারম্যান সাহেব একটা উত্তর দেব তোদেরকে আমি কি দিয়ে বোঝাবো রে তোদেরকে যে আমি দেই আমি তো তোরা তো আমার কাছে এসে দৌড় পারলি কিন্তু আমি একটা মালিকের কাছে রাত্রিতে বলছি আল্লাহ যেগুলো একটা ব্যবস্থা বাজেট করে দাও সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দাও আমি যেন মানুষকে দিতে পারি ফিরাউন সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে আবার বলতো আমার খোদাবান যা চাস তাই দিব কোনো কিছুর অভাব নাই সে ফিরাউনের গভীর রাত্রে আল্লাহর ইবাদত করে বলতো আল্লাহ তুমি যদি না দাও আমি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই কিন্তু আমি যে ওদেরকে বলে দিছি কালকে দেব আল্লাহ তুমি যদি দাও তাহলে আমার ভোল্টেজ বাইরে যায় আর তুমি যদি না দাও আমার মতো ফিরাউন দেওয়ার মতো কোনো ক্ষমতা আল্লাহ পৃথিবীর মানুষ জানুক বা না জানুক তুমি তো জানো আমি ফিরাউন আমি কি খোদা নাকি গাদা আর কেউ না জানে তোমার জানা আছে কথা বন্ধ গে বন্ধুরা রে আমার কবরের ভয় ঢুকে গেছে কথা কোন ঠিক কি না এইবারে আমার অভিগজ জেলাবাসীরা এই কবরের ভয় যদি আমাদের ভিতরে ঢুকে যায় আমলটা ভালো হইব মরণের কত স্বর্ণ হইব ভালো করে শুই না নাও আমার আল্লাহ তাআলা জান্নাতটা বানাইলো জাহান্নামটা বানাইলো কবরটা সাজাইছে কে বানাইছে জোরে কম আমার আল্লাহ জান্নাত বানাইছে জাহান্নাম বানাইয়া বুখারীর হাদিস ভালো করে শুই না নাও হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল যাও 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 আমি আল্লাহ জান্নাত বানাইলাম জাহান্নাম বানাইলাম একটু দেখে আসো জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক সংসদ বানাইছে জাহান্নাম বানাইছে আমার দেখার কি কারণ বলে যাও যাও তুমি একটু ভ্রমণ করে আসো জিব্রাইল এইবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহু আকবার কম আরে জান্নাতের ভিতরে
প্রবেশ কইরা দেব রাইল আর বের হই না রে ভাই এত মজা লাগছে আর বের হই না জান্নাতের ভিতর খাবার আছে জান্নাতের ভিতর ফল আছে এ মাযহাবে কিতাবের নাম বইলা দেই ভালো করে শুনে নাও বাবে জান্নাত কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত আশরাফ তানভীর লেখা কিতাব ভালো করে শুনে নাও বাবে জান্নাত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত ফল জান্নাতের ভিতরে এত নাস নিয়ামত জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের ওজন হবে এক একটা আঙ্গুর বড় হবে আমার আপনার হাতের কোলে তিন হাত করে লম্বা হবে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে জান্নাতের ভিতরে ফলগুলো এত পাকা পাকছে রে ভাই এই ফলগুলো কেউ খায় না এই ফলগুলো জমিনে পড়ে না আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার নবী ভ্রমণ করে কয় জিবরাইল এই জান্নাতের ফলগুলো কেউ খায় না এই জান্নাতের ফলগুলো তো পাইকে টষ্ট হয়ে রয়েছে নিচেও পড়ে না কারণটা কি জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই জান্নাতের ফল কাদের জন্য জানেননি আমার নবী কয় কাদের জন্য বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ফল যতগুলো পর্যন্ত আপনি নবী আপনার উম্মতরা যতগুলো পর্যন্ত খাবে না ততগুলো পর্যন্ত অন্যান্য নবীর উম্মতের জন্য এই জান্নাতের নাস্তি আমাদের ফল ঘুরে আমার আল্লাহ হারাম কইরা দিছে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ চলবে নি তাহলে জান্নাতটা ভ্রমণ করতেছে কে জিব্রাইল জোরে কোন আমি বলছি ওয়াজ না বুঝলে সে ওয়াজ আমি করতে পারি আবার মুসল্লি ঘুমাবে ওরকম ওয়াজ আমি জানি মানে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করে একটা উদাহরণ মাঝে মাঝে দিই সচেতন করার লাগে তো বড় ভাই আর ছোট ভাই একসাথে খেলাধুলা করতে করতে বড় ভাইয়ের প্যান্ট নিচে ফাইটে গেছে বুঝতেছেন তো পাঁচ পাতি বাড়া গেছে আন বড় ভাইতে বলতেছে আব্বার কাছে তো কোয়া সাহস পেতেছে আগে সব অভাব ছিল এবার ছোট ভাইকে বলতেছে তুই তো আব্বারে কইস কারণ তোরা তো আব্বার প্রীত বেশি তুই তো আব্বারে কয় আমার একটা প্যান কিনে দে ঠিক আছে ধৈর্য ধর যা আব্বার কাছে আব্বা বড় ভাইয়ের প্যানটা ফাইটে গেছে একটা প্যান কিনে দাও একটু ধৈর্য ধর আপনাদের হাট কি বারে বুধবারে তো বলছে বুধবারের দিন হাটে থেকে কিনে দেবো তো বলছে আচ্ছা ঠিক আছে এবার বুধবার যায় আর প্যান দেয় না এক বুধবার গেছে দুই বুধবার গেছে তিন বুধবার গেছে প্যান পায় না এখন বাপ বেটা সবাই একসাথে খাইতে বসছে এখন বড় ভাই তো ছোট ভাইয়ের সিমটি দিয়ে কইতেছে এখন একটু এখন একটু এখন ছোট ভাই কইতেছে আব্বা তিন চার সপ্তাহ যাইতেছে তোমাকে কোথায় একটা প্যান কিনে দাও তুমি খালি কাউ ধৈর্য ধরো আর একটু ধৈর্য ধরো এখন ছোট ভাই তো কানতেছে আর বলছে আব্বা আর কত ধৈর্য ধরবো দেহও তুমি সেল দিকে চাকায়া ধৈর্যের বেশি বাড়া গেছে আর কত ধৈর্য ধরবো ধৈর্যের বেশি কি হারাইয়া গেছে তা আপনাদের কি ধৈর্য হারা হয়েছে চলবে নি একসাথে বলেন চলবে ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্যশীলদের আছে কে আরেকটু জোরে কোন আল্লাহ আমাদের সাথে আছে না নাই আজকে নবীর প্রেম নিয়ে নবীর সম্মান জ্ঞান নিয়ে আমি আজকে আলোচনা করতেছি কবর নিয়ে কথা কোন ঠিক কিনা তারপরেও কিছু লোকের আগুন জ্বলে আমার কিছু করার নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আমার মুরব্বী বাবারা ভালো করে শুইরে নাও আসটা ভালো করে শুইরে নাও জিবরাইল যাই যায় আর বের হই না রে আমি গন্ধে লাবাসি আল্লাহ কয় জিবরাইল জিবরাইল তুমি কেন যাত্রাতের ভিতর থেকে বের হও না জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক এই যাত্রাতের ভিতরে এত নাস নিয়ামত এত কিছু দেখলাম আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষ জান্নাতে যাবে না সব মানুষ জান্নাতে যাবে জোর জোরে কন্ন সুবহানাল্লাহ সবাই কোথায় যাবে এ কথা কয় না কে সবাই কোথায় যাবে আবার কোন হুজুর এইভাবে হ্যাঁ জিব্রাইল কসম কাছে এটা হাদিসের ভিতর আসছে আমি এমনি এমনি কসম কাটি নাই জিব্রাইল বলতেছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে আল্লাহ কয় ঠিক আছে কি দেখলা জান্নাত কি দেখছো যাও এবার একটু জাহান্নামটা দেখে আসো এইবার জিব্রাইল হুকুম হইছে কার আল্লাহর জাহান্নামের ভিতরে ডাইকা ডুইকা দেখতেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা কোরআনের ভিতরে আসছে আবার আপনারা কোন হুজুর কই পাইলেন আমি নিজে পড়ছি আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ কি ফাঁদ গোপন ফাঁদ এই ব্যাখ্যাটা আলোচনা করলে ধীরে ধীরে আসবে
বন্ধুরারে আমার এইবারে জিব্রাইল জাহান্নামের ভিতর ঢুকে যায় দেখে জাহান্নামের ভিতরে এক পাশের আগুন আর এক পাশের আগুন কে এরকম ভাবে খাইতেছে আর এই পাশের আগুন এই পাশে খাইতেছে কথা বুঝতেছেন অর্থাৎ আমার নবী এই এরকম ব্যাখ্যা করতে আসে এরকম ভাবে দেখাইছে এখন বুঝেন তাহলে কি রকম শাস্তি এরকম ভাবে জাহান্নামের আগুন এক পাশের আগুন আর এক পাশের আগুনকে খাচ্ছে জাহান্নাম শুনছেন তো নাম শুনছেন নাই কথা বলতে পারবে জাহান্নাম কথা বলতে পারে কথা বলেন না কেন আপনারা বুঝেন না বুঝলে তো বুঝতে হবে আমি তো এখানে বলছি তো আমি প্রথমে যে এখন যতটুকু সময় আল্লাহ আমাকে এখানে বসাইছে ততটুকু সময়ের জন্য আমি আপনাদের উস্তাদ তাহলে এবার শিখে নেন আমি বলতেছি ভালো করে শুনে নেন বুখারী হাদিস জাহান্নাম কথাও বলতে পারে জাহান্নাম খাইতে পারে জাহান্নাম কি কথা বলতে পারে জাহান্নামকে আমার আল্লাহ তাআলা ডাক দিবে হাসরের বিষয় দিবেন না আপনারা উল্লেখ করছেন না পোস্টারে দিবেন হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ ডাক দিবে জাহান্নাম আসো জাহান্নামকে 70,000 ফেরেশতা লাগাম ধরে টান দিবে 70,000 ফেরেশতা যেই জাহান্নামকে দেখা মাত্র সারা জগতের মানুষ হিন্দু খ্রিস্টান মুসলিম যত ধর্ম আছে 3,500 উপরে ধর্ম আছে সব ধর্মের মানুষ ওই দিন পাগল পাড়া হয়ে জাহান্নামকে দেখে কান্দে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত পড়বে জাহান্নামের ভিতরে যখন মানুষ দেওয়া হবে জাহান্নামের ভিতরে যখন মানুষ হাজারে একজন যাবে জান্নাতে বাকি 999 জনকে দিবে জাহান্নামে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না আল্লাহ যখন জাহান্নামে দেওয়ার পরে শেষ হয়ে যাবে আল্লাহ বলবে তোমার কি শেষ হইছে জাহান্নাম বলবে না এখনো শেষ হয় আর কি আছে দাও জাহান্নামকে বলছে তুমি কি দেখে ভয় পাও জাহান্নাম বলছে আমার ভিতরে তুমি পাহাড় দিবা কোনো সমস্যা নাই তস্তস করে পালাবো আমার ভিতর সাত সাগরের 13 নদীর পানি দিবা কোনো সমস্যা নাই শেষ করে পালাবো আমার ভিতর পৃথিবীর যত গাছ আছে দিবা সব পুরায় ছাই করে পালাবো পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ পুরায় ছাই করে পালাবো কিন্তু আমার কাছে একটা জিনিস দিও না সেটা দিলে কিন্তু আমি সহ্য করতে পারবো না আর আমি জাহান্নামের ভিতরে যদি ওই জিনিসের একটা ফোঁটা পড়ে যায় তাইলে কিন্তু আমি জাহান্নাম চিরতরে বন্ধ হব আর জীবনে চলতে পারবো না জোরে করে সুবহানাল্লাহ কি দিলে জাহান্নাম বন্ধ হবে আলোচনাটা তো শুনবেন তো সবাই বন্ধুরা রে আল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল জাহান্নামের ভিতর কি দেখলা জিবরাইল দৌড়ায় বের হয়ে কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর কোন মানুষ জাহান্নামে যাবে না সবাই জান্নাতি হবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে জান্নাত ভ্রমণ করে বলতেছে সবাই জান্নাতি জাহান্নাম ভ্রমণ করে বলতেছে একজনও জাহান্নামে যাবে না কথা কোন ঠিক কিনা এবার ঘটনা আছে না নাই আল্লাহ বলতেছে তুমি জাহান্নামের ভিতরে দেখছো কি দেখছো ভিতর কথা বুঝেন নাই এই প্যান্ডেলের ভিতর আপনারা যারা আসছেন তারাই তো আমারে দেখতেছেন নাকি নাকি পাশের গ্রাম থেকে আমারে দেখতেছে আমারে দেখা যাচ্ছে তারা দেখতে পারতেছে দেখতে পারতেছে না তাহলে আল্লাহ বলতেছে তুমি তো ভিতরে দেখলা এই যে একটা বেড়া আছে বাউন্ডারি এটা কি জি বাউন্ডারি আছে না এবার যাও জাহান্নামের ভিতরে দেখলা এত সুন্দর এবার বাউন্ডারিটা ঘুরে দেখো এবার জিব্রাইল জান্নাতের প্রথম এরিয়া বাউন্ডারি দেখতে গেলেন জাহান্নাম পরে দেখবে জান্নাতের এরিয়াটা ঘুরে ঘুরে দেখে কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষ জান্নাতে যেতে পারবে না কথাকে বুঝতেছেন আপনারা ভিতরে দেখে বলল সবাই জান্নাতি আবার এখানে এসে বাউন্ডারি দেখে কসম করে বলতেছে আল্লাহ তাআলা আমি আমি নিজে পড়ছি কিতাবের ভিতর আসছে জাহান্নাম বলতে জাহান্নামের চারপাশের বাউন্ডারি ঘুরে ঘুরে দেখে জিব্রাইল বলতেছে আল্লাহ তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না জান্নাতের এরিয়া দেখার পরে এবার আল্লাহ বলতেছে যাও এবার জাহান্নামের এরিয়াটা দেখো জাহান্নামের চারপাশ ঘুরতেছে জান্নাতের চারপাশ দেখে জাহান্নামের চারপাশ দেখতেছে জাহান্নামের চারপাশ দেখে কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ হাসতে হাসতে জাহান্নামে যাবে তাহলে বেড়াটা দিছে কি দিয়া জানার দরকার আছে না কথা বুঝেন নাই
জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারিটা কোথায়? জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারিটা এই দুনিয়াতে আল্লাহ দিয়েছে, এই দুনিয়ার ভিতরে জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারি বেড়াটা রয়ে গেছে। আজকে যদি এই বেড়াটা টপকায় যদি আপনি জান্নাতে যাইতে চান, এই দুনিয়ার বুকে এই বাউন্ডারি পার হইতে হইব। আজকে যদি জাহান্নামে যাইতে চাও তাহলে এই জাহান্নামের এই বাউন্ডারি দুনিয়াতে আছে, এই কান থেকে টপকাইতে হইব। এবার মানুষ সব হামাগুড়ি দিছে, সবাই যার যার মতো উৎলায় উঠছে, জাহান্নামের যাওয়ার জন্য পাগল। এবার মানুষ কিভাবে যাচ্ছে জানেন? কিতাবের ভিতর আসছে, কিতাবের ভিতর আসছে, জান্নাতের যে এরিয়া, জান্নাতের যে চারপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে, কিতাবের ভিতর আসছে, এই জান্নাতের চারপাশে বেড়াটা দেওয়া হয়েছে কাটা কাটা কাটা। জানেন কষ্টদায়ক, যেমন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকা যায় না, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকতে পারি না, আমি নিজেও তো ঢুকতে পারি না। এই যে গত মাসে আমি ডেটটা মিস করলাম, ভিসা না পায়া আমি ভিসা পাইছিলাম না, দেখে আমার একটা ডেট মিস গেছে, জলপাইগুড়ি আবার 14 তারিখে ঢুকবো। তাহলে ওখানে যাইতে হলে কি পাসপোর্ট ভিসা শো করতে হয়, কাটা তার পার দিয়া ওই পারে আমি যাইতে পারি না, কথা বল ঠিক কিনা? এই যে দুনিয়ার বুকে একটা কাটা তার, আমি এটা নিয়ে চিন্তা করলাম, এই তাহলে আল্লাহ এই দুনিয়াতে এই সিস্টেম রয়ে গেছে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাচ্ছে না। জান্নাতের ভিতরে যাইতে হলে এই যে চারপাশ দিয়ে যে কাটা, যে কষ্ট, যে এমন ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা দিছে, এটা মুমিনদের জন্য কষ্টকর। এটা কি বেড়াটা? আমি আপনাদের মাঝে এই বিষয়টা আলোচনা করবো, সবাই শুনতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আমার সম্মানিত চেয়ারম্যান, সমস্যা আছে? আল্লাহ করবেন বন্ধুরা। রে আমার আমার নবী এবার সাহাবীদের সামনে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, হাশরের ময়দানে আমার আল্লাহ এমন একজন ফেরেশতাকে দাঁড় করায় দিব, সুমম বকুল উমিন ফামলায়ার জুন, সুমম বকুল উমিন ফামলায়ার জুন, যেই ফেরেশতাটা চোখে দেখবে না, যেই ফেরেশতাটা কানে শুনবে না, যেই ফেরেশতাটা কথা বলতে পারবে না, সাবহুনা সিরহান, যার হাতে আমার আল্লাহ 60 হাত লম্বা একটা লাঠি দিয়ে দিব, ওই অন্ধ ফেরেশতা 60 হাত লাঠি দিয়ে শুধু বাইরেইব হাশরের ময়দানে। আল্লাহু আকবার। কত আচ্ছা, এই পিছন দিক দিয়ে যদি একজন চোখে দেখে না, এমন একজন ব্যক্তি যদি পিছন দিক থেকে একটা লাঠি নিয়ে আইসা কয় আমি আজকে বাইরে আমু, এবার মজলিসে কে কোনে আছে ওকে বুঝবো? হ্যাঁ, ভয় পাবে না? ওকে ওকে বুঝবো যে এটা প্রধান ভক্ত, আরে বাড়ি দেওয়া যাইব না। বন্ধুরা রে আমার আমার নবী কয় সাহাবীরা কানেও শুনবে না, সে তো কথাও বলতে পারে না, আমার নবী কয় হ্যাঁ, সাহাবীরা কান্দার কয় নবী গো, আমরা যে তারে বলবো আমার নবীর গায়ে আঘাত করিস না, সে তো শুনবে না। আমার নবী কয় আবু বকর ওই ময়দানে কেমন হইব জানি, আমি নবী তো দূরের কথা রে, ও আবু বকর আমার সাহাবী তো দূরের কথা, আমার একটাই উম্মতের মাথায় বাড়ি দিতে পারবে না, জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ, নবী আমার আল্লাহর বন্ধু তাতে আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইলা আমসা পাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়,
কোন মানুষ হামাগুড়ি দিয়ে দৌড় পারবে এক এক জন এক এক ভাবে দৌড়াবে হাশরের ময়দানে আপনারা জানেন কিনা ওই ময়দানে কারো পোশাক থাকবে না উলঙ্গ হায়া আমার নবী ওয়াজ করছে কারো পোশাক থাকবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ময়দানে পোশাক থাকবে না তাহলে সেই ময়দানে কি আমি আয়েশা থাকব আমার নবী বললেন নাম হ্যাঁ ওই ময়দানে তুমি আয়েশাও থাকবে আজরে কোন সুবহানাল্লাহ আয়েশা এরকম ভাবে রুমালটা টান দিয়ে মুখের উপর দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন কথা বললেন ওই ময়দানে আমি আয়েশাও থাকব আমার নবী বললেন হ্যাঁ আয়েশা ওইখানে তুমিও থাকবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আয়েশা উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াবো আমার তো বুঝে আসে না আমার নবী কয় আয়েশা রে ওই ময়দানে কেউ ওই দৌড়াইবো কেউ আমার গুড়ি দিয়া কাঁদবে কেউ শাসনাইব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই কথা তো বুঝতে পারলাম না কে ওই সাঁতার কাটবে কেউ ওই আমার গুড়ি দিবে কারো হাঁটু পানি কারো মাজা পানি কারো বুক পানি কারো খাতাই দিবে না কার কোনটাকে আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা তুমি জিগাইলা তুমি উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইবা তোমার লজ্জা লাগবে না 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 হইতে পারে না এমন পেরেশানির দিনে এমন চিন্তিত হইব মানুষ এমন কান্নাকাটি করবে ওই মুহূর্তে একজন আর একজনের দিকে তাকাইব এমন সুযোগ পাইবে না যার যার চিন্তায় সেই সেই পেরেশান হয়ে যাইব যার যার শরীরের ঘাম থেকে পানি তৈরি হয়ে যাইব আমার আপনার শরীর থেকে গাইমে পানি তৈরি হইব সেই পানিতে মানুষ সাঁতরাইব আমার মুরব্বী বাবারা যার যার ঘামের গায়ে দিয়ে যেই পানিটা বের হইব সেই সে ওইভাবে সাঁতার কাটবে কারো হইবে হাঁটু পানি কারো হইব মাছা পানি কারো হইব বুক পানি কথা কোন ঠিক কিনা ওই ময়দানে মা জননী সন্তানরে চিনবে না সন্তান মায়েরে চিনবে না পাগল পারা হইয়া যাইব কারণটা কি রে ভাই এই দোজখরে টানা হইব এই দোজখরে দেখা মাত্র সবাই কানবে সমস্ত নবীরা কানবে শুধুমাত্র আমার আপনার নবী রহমাত আল্লিল আলামিন নবী সাজদাই পয়রা চোখের পানি ফালাইব কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাকে দিবে বন্ধু রে ও বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আসনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও বন্ধু দুনিয়াতে কষ্ট দিয়েছি রে বন্ধু তুমি দুনিয়াতে কষ্ট করেছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না রে বন্ধু আজকে তোমার খুশির দিন জোরে জোরে কান্না সুবহানাল্লাহ আজকে কিসের দিন জোরে কান আমাদের কি খুশি কারো জন্য না শুধুমাত্র আমার আপনার নবীর জন্য কথা কোন ঠিক কিনা আর ওই নবীরে নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে ভাই আমি এখানে ভাস করতে আসি নাই আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই নবীরে নিয়ে ভাই বাড়াবাড়ি কইরেন না ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনার এই দ্বন্দ্ব কইরে কইরা আজকে এক হুজুর আর এক হুজুরকে বাস দেয় এক ইমাম আর এক ইমামকে দেখতে পারে না এক বক্ত আর এক বক্তের বিরোধিতা করে কথা কোন ঠিক কিনা এই যে আপনারা যতগুলো জনগণ আসছেন আপনারা এখানে বসে সারা রাত ভর ওয়াজ শুনতেছেন কোনো সমস্যা নাই একজন যদি বাদাম খায় আর একজন যদি বিড়ি খায় তাতেও আপনাদের কোনো দ্বন্দ্ব নাই অথচ দুইটা হুজুর একটা রুমের ভিতর দিলি এক হুজুর একটু পা উঁচা করে শুলে তুমি পা উঁচা করছো এটা কি জায়েজ আছে কোন না কে
এজন্য আমি বলি ভাই আর দলাদলি কইরেন না ভাই আর লাফালাফি কইরেন না আপনারা হুজুররা দলাদলি কইরা এখন ইসলামের 12টা বাজায় ফলাইছেন কেউ পরে চুক্কা টুপি কেউ পরে গোল টুপি কেউ পরে লম্বা টুপি কেউ পরে খাটো টুপি কেউ পরে এটা কেউ পরে আরেকটা এই নিয়ে দ্বন্দ্ব কইরা করে ইসলামের 12টা বাজায় ফলাইছেন এখন হুজুররা রাস্তা যাইতে গেলে মানুষকে কাট মারলা যাইতেছে এজন্য আমি বলি আর দলাদলি কইরেন না এখনো সময় আছে ভাই এখন প্রত্যেকটা আলেম প্রত্যেকটা ওয়াজিন প্রত্যেকটা ইমাম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে ইহুদিরা কুত্তার মতো মালাবে ঠিক কথা মান না কে ঠিক এজন্য আমি বলি আল মদিনা কে আরিফ আল মদিনা কে আরিফ আলেম হইব বাড়ি বাড়ি কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানারে কি চেয়ারম্যান সাহেব ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা আসর আসর কোন কথা ঠিক কি না ও দরদি পাই রাখবে না পায়ের ইমান ইয়াকি মায়ের দুই সন্তান কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না আইবার তো দুইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপর্দাই থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সর সর কোন কথা ঠিক কি হুজুরের বিরোধিতা আবার আপনারা করেন না ভাই হুজুরকে ছাড়া চলে না কথা কোন ঠিক কিনা আমি এটা বলি কিন্তু ইউটিউবে দেখছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন টিকটকেও দেখছেন এটা আমার ভাইরাল যেটা হলো আমি বলছি মোল্লা ছাড়া কোনো কাজ হয় না জন্ম নেওয়ার সময় হুজুর লাগছে কতক্ষণ ঠিক কিনা আজান দল আজান দল লাগলাই আজান দিতেও কি লাগছে জোরে কোন কালেমা পড়তেও বিয়ে করতেও মরার পরেও হুজুর সালা কাম হবো হুজুরের বিরোধিতা করা যাইব একসাথে বলেন এই জন্য আমি বলি সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিলা মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মারবি আর হইতো না এই মোল্লা না থাকিলে তোর মারবি আর হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এখন বোঝে না বোঝে কোন সময় সারেন যখন মা বাপ মরে যায় কয় হুজুর আব্বা মরে গেছে এখন ভালো হয়েছে এজন্য আমি বলি তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে আমাদের ধারে তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না সর সর কোন কথা ঠিক আপনার মনে রাগ করতেছেন আরেকটা চলবে সবাই তো রাজি আলহামদুলিল্লাহ জাহান্নামকে হাজির করা হয়েছে হাশরের ময়দানে কোথায় সব মানুষ কান্দতেছে চোখের পানি পলাইয়া জাহান্নাম রে দেখা মাত্র এত ভয় পাবে কেউ কারোর দিকে তাকাইতে পারবে বন্ধুরা রে আরে জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা রে এ আমার বাহুবল বাসীরা আমার বাদের সর্ববাসীরা পাল করে সিনা নাও এইবার জাহান্নাম রে দেইকা সবাই পাগল পারা হইয়া যাইব চলু দিয়া টকবক করে রক্ত করব আর আমার রহমত আল্লিল আলামিন নবী দুইটা চোখের পানি পালাইয়া মালিকের দরবারে সিজদাই পইরা রব্বি হাবলি উম্মতি বইরা কাঁদবে সরে সরে কোন কথা ঠিক ঠিক আমার নবী যখন
উম্মতের কষ্ট হইলে নবী সইতে পারে না হাশরের ময়দানে আমার নবী বলবে না আমার নবীর কান্নার আওয়াজ গুন গুন করে বের হইব আল্লাহ বলবো নবী গো ও বন্ধু তুমি কেন চোখের পানি ফেলায়া কান্দো কি বলে ডাকবে নবী যে আল্লাহর বন্ধু কোন সন্দেহ আছে কথা কর আমি আজকে বাদেশ্বর হবিগঞ্জ আসছি আপনারা প্রধান অতিথি নাম দিয়ে আপনারা মাইকিং করলেন প্রচার করলেন ব্যানার করলেন পোস্টার করছেন প্রচার করেন নাই আমি যেই দিন ডেট দিয়েছি তার দুই একদিন পরে আপনারা পোস্টার করে প্রচার করলেন ব্যানার করলেন আমার জন্য মাইকিং হলো প্রচার হলো আর আমার নবী এমন একজন দামি নবী যার মাইকিং করার জন্য আমার আল্লাহ মারকে প্রচার করার জন্য আমার আল্লাহ তাম দুনিয়াটাই সাজাইছে এবার বলেন হুজুর প্রমাণ প্রমাণ আমি দিয়ে যাচ্ছি ভালো করে শুনুন কিতাবের ভিতরে আছে আমার নবীর মাইকিং আমার নবীর প্রচার আমার নবীর প্রসার বাড়ানোর জন্য আদম নবী সর্বপ্রথমে ডিউটি পালন করছে জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়াতে যতগুলো নবী আছে সবগুলো নবী আমার আপনার নবীর প্রচার করছে আমার আপনার নবীর মাইকিং করছে আমার আপনার নবীর সম্মানের কথা বলছে জোরে কোন কথা ঠিক কিনা আদব নবী আত্মা ভুলের কারণে 340 বছর চোখের পানি ফেলে কাঁদছে শুধুমাত্র আমার আপনার নবীর নামের কারণে আমার নবীর ভালোবাসার ক্ষেত্রে আদব নবী মাপ পাইছে জোরে কোন কথা ঠিক কিনা সে আদব নবী যখন আমার নবীর ওসিলায় মাপ পাইছে তখন তিনি শুকরিয়া তান আমার আল্লাহর কাছে দুই রাকাত নামাজ আদায় করছে আল্লাহ কয় জিব্রাইল তাকায় দেখ আদব নবী নামাজ পড়ে কেমন লাগে জিব্রাইল কয় ইয়া আল্লাহ তোমার আদম যখন সুফিউল্লাহ যখন নামাজ পড়ে আমার কাছে অনেক মজা লাগছে আল্লাহ কয় নামাজটা আমার কাছে এত ভালো লাগছে আমি আদব নবীর নামাজটা কবুল করলাম আমি এই নামাজটাকে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো অর্থাৎ আদম নবী দুই রাকাত শুকরিয়া তার যে নামাজটা আদায় করছে এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ ফজরের দুই রাকাত নামাজ হিসেবে বাজত করলাম জোরে কোন সুবহানাল্লাহ ওই দিন ওই ময়দানে সবাই কানবে আর আমার নবী চোখের পানি ফালাইয়া সিজদায় পড়ে থাকবে আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু তুমি কেন চোখের পানি ফেলে কান্দো তুমি সিজদার দিকে মাথা তোলো আমার নবী মাথা তোলে না রে আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্দে আল্লাহ কয় আলাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা বন্ধু রে আজকের ময়দানটা তোমার খুশির দিন রে বন্ধু আজকে তোমার হাসির দিন কান্নার দিন না জোরে জোরে কল্ল সুবহানাল্লাহ আজকের ময়দানটা কি খুশির দিন আজকে তোমার কান্না দে কানছো চোখের পানি ফেলে তুমি 63 বছর হায়াতে শুধু চোখের পানি ফালাইয়া রব্বি হামলি উম্মতির জন্য কাঁদছো আজকের ময়দানে তুমি উম্মতি বলে কান্দা আমি আল্লাহর কি বুঝাইতে চাও আমি কি তোমারে ভালোবাসি না হে বন্ধু আজকে তোমার কান্দতে হবে না ফাসওয়ালি মান শীতা আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জারে খুশি তারে নিয়ে জান্নাতে যাই এবার আমার নবী কি পাইলো সুযোগ পাইছে কি পাইছে জোরে কোন দাগা আমার আল্লাহ যখন বলবে ফাসফাল ইমান সীতা তোমার যারে মন চাই তারে নিয়ে জান্নাতে যাবা তবুও তুমি চোখের পানি ফালাইবা না এ ভাই একটা মুরগি যখন 10টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয় 10টা বাচ্চা নিয়ে যখন রাস্তায় বের হয় মুরগি বাচ্চাগুলো খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে এমন সময় একটা চিল যখন এসে একটা বাচ্চা নিয়ে থাবা দেয় মুরগি কি করে আসলে কি মুরগি ওরে কিন্তু ওই মুহূর্তে বাচ্চার টানে বাচ্চাকে এত ভালোবাসে যে বাচ্চার টানে হাঁটা মুরগি উড়াল দেয় কথা বল না কে ওর যতটুকু শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করে বাচ্চা বাঁচাইতে চায় হাসরের ময়দানে আমার নবী গলা কাটা মুরগির চাইতেও বেশি লাফালাফি করবে আমার নবী একবার যাবে ফুলসেরের পারে আমার নবী আবার দৌড়ে যাবে মিজানের পাল্লায় আমার নবী আবার যাবে হাসরের ময়দানে আমার নবী যাবে জাহান্নামের দরজার কিনারে আমার নবী শুধু দৌড়ে দৌড়ে উম্মতের তালাশ করে জান্নাতে দিবে আমরা তো নবীকে চিনি না আমরা তো বোঝার চেষ্টা করি না নবী কেমন নবী বন্ধুরা রে আমার আমার রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি পালাইয়া উম্মতের দিকে তাকায়া দেখে জাহান্নাম ভরায়া রয়েছে আমার নবীও কান্দার কয় আল্লাহ গো এ কি
কয় জাহান্নাম আগে ওটা সরাও তারপরে উম্মত আগে বলে কেন বলে আল্লাহ আমি যে আমার উম্মতকে জান্নাতে নিব কিন্তু জাহান্নামকে দেখে তো আমার উম্মত সহ্য করতে পারতেছে না আগে ওটা সরাও জাহান্নাম আগে সরাও তারপরে আমি উম্মতকে জান্নাতে নিব জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ কয় জান্নাত তে তোমার উম্মত প্রবেশ করায় বা জাহান্নামটাকে তুমি বন্ধই সরাও আমার নবী বলবে আল্লাহ আমি কেমনে সরাবো ওরে তো দেখতেছি ৭০,০০০ ফেরেশতা টান দিতেছে এক চুল পর্যন্ত নড়তেছে না আর আমি নবী ওরে কেমনে সরাবো আল্লাহ কয় বন্ধু যাও 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 দেখো আমি আল্লাহ কিছু পানি রাখছি একটা মশকের ভিতর কিছু কুদরতি পানি আছে জোরে কোন সুবহানাল্লাহ কি আছে জোরে কোন না কে পানি আছে বন্ধুরা রে আমার আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু আমি আল্লাহ যে পানি রাখছি রে বন্ধু এই পানি টাঙ্গিয়া যাইবা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবা এই পানি যদি জাহান্নামের গায়ে দিতে পারো রে বন্ধু জাহান্নাম চইলা যাইব আমার নবী দৌড়ে যাইব এইবার মশকটা হাতে নিব এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও আমার নবী কোনদিন এতটা পেরেশানি হয় নাই যতটা পেরেশানি হইব হাসরের ময়দানে শুধু উম্মতের মায়ের খাতিরে উম্মতকে ভালোবাসার খাতিরে আমার নবী জান্নাতের পানি দিব রে যেই মশকের ভিতর পানি রাখা হয় আমার নবী এইবার মশকটা হাতে নিয়া পানিটা নিয়া যাইব রে জাহান্নামের সামনে যায় নবী যখন সিটায়া দিব রে এ নবী বঞ্জলা বাসিনা অমনি জাহান্নাম দৌড়াইয়া পালাইতে থাকবে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ যখন দৌড়াবে আমার নবী এবার খুশি নেবে যান জোরে কন কি কোনো সমস্যা হয়েছে শেরবান সাহেব আমার ওই যে প্রশাসনিক ভাই পুলিশ না দেখতে আসছে যা হোক আলহামদুলিল্লাহ আমার প্রশাসনিক যে পুলিশ ভাইরা আসছে আল্লাহ তালা আমার পুলিশ ভাইদেরকে কবুল করুক এরা কিন্তু অত্যন্ত খেদমত করে ভাই আমার প্রশাসনিক ভাইরা অত্যন্ত ভালোবাসে কেউ কথা বলবেন না বসেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই ভাই আমি আমি যেখানে আলোচনা করি আমি কোনো দিন দিনের বেলায় মাহফিল থেকে বের হয় না আমি মাহফিল করে রাত্রিতে এই স্টেজ থেকে নামবো এখান থেকে গাড়ি তুলবো আমার প্রশাসনিক পুলিশ ভাইরা আমারে আগায়া দেয় পুলিশ ভাইরা আমারে রাস্তা ধরায় দেয় আমার ইউটিউবে যখন আমার আলোচনা দেখে পুলিশ ভাইরা আমারে সহযোগিতা করে অনেক পুলিশ ভাইরা আমার সাথে মোসাফা করে আমাকে তারা অন্তর দিয়ে ভালোবাসে তারা আমাকে রাস্তার ভিতর সহযোগিতা করে তো প্রশাসনিক ভাইরা আসলে আমার কোনো সমস্যা তারা তো আমাদের লোক কথা কোন ঠিক কিনা ওরা তো আমার বন্ধু আল্লাহ কবুল করুক সবাই করে আমি ওরা যে ডিউটি পালন করে আমার অনেক পুলিশ ভাইরা বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন তারা রাত জেগে ডিউটি পালন করে অত্যন্ত কষ্ট করে এই জন্য প্রশাসনিক ভাইদেরকে মন থেকে দোয়া করি আল্লাহ তালা ওদেরকে দীর্ঘ হায়াত দিক আল্লাহ তালা দিনের খেদমত করার জন্য তৌফিক দিন সবাই বলুন আমি আমার রহমাত আল্লিল আলামিন নবী এইবার পানি ছিটাইয়া বলে আল্লাহ গো কারণ বুঝে আসে না বলে কি বলতেছে আমার প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা নবীগণ চোখের পানি পালায়া কাঁদছে আমার সাহাবীরা কাঁদছে আমার উম্মতে কাঁদছে প্রত্যেকটা মানুষ চোখের পানি পালায়া কাঁদছে তারপরে জাহান্নাম ভয় পায় নাই তারপরে জাহান্নাম এই ময়দান ছাড়ে নাই অথচ তুমি কেমন পানি দিলা কেমন কুদরতি পানি দিলা সেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম চলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় এই বন্ধু রে আমি আল্লাহ কোন পানি দিছি রে ও বন্ধু এই পানিটা কিসের পানি জানোনি আমার নবী কয় আল্লাহ কিসের পানি দিলা এই হাশরের ময়দানে তুমি কি পানি ব্যবহার করলা আমার আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু তুমি যেই পানিটা নিয়ে আসলা এই পানিটা আমার কুদরতি কিসের পানি জানোনি বলে কিসের পানি বলে তোমার উম্মতের চোখের পানি আল্লাহু আকবার কর আমার নবী কয় আমার উম্মতের চোখের পানি আপনার কাছে কিভাবে আসলো
এই ডিউটি কে পালন করলো আল্লাহ এই ডিউটি পালন করতে আমি কবরে দেই নাই একটা মানুষ যখন দুনিয়াতে আসে এই মানুষের ডান কাঁধে একটা ফেরেশতা বাম কাঁধে একটা ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন তারা নিয়মিত ডায়েরিতে পরিচালনা করতেছে ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা একটা সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ করে না আপনি যখন ঘুমায়া যান তখন তারা ডিউটি পালন করে আপনার মৃত্যুর আগ পর্যন্ত তারা ডিউটি পালন করে এইবার আপনার ভিতরে এই কাজটা কেমনে হইল এই কুদরতি পানিটা কোথায় রইল এইবার আমার আল্লাহ বলতেছে বন্ধু তোমার উম্মতরা আমি আল্লাহর ভয় করতো আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে তারা যখন গুনাহ করেছে গুনাহ করার পরে আমি আল্লাহকে ভয় করছে জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি পড়ায় কাঁদছে তোমার উম্মত যখন মাহফিলের প্যান্ডেলে যা চোখের পানি পড়াইছে তুমি নবীর প্রেমের খাতিরে তার চোখের পানি পড়াইছে তারা হাশরের ময়দানের কথা স্মরণ করে চোখের পানি পড়াইছে নামাজের ভিতর যাই নামাজ মিছাইছে তারা মুনাজাতের ভিতর দুইটা চোখের পানি পড়ায় কাঁদছে ওলি আল্লাহর দরবারে যা চোখের পানি পড়াইছে আমি আল্লাহ এই পানিগুলো বৃথা যাইতে দেই নাই আমি আল্লাহ তাআলা পানিগুলো অন্য কোনো ফেরেশতা দিয়ে ডিউটি পালন করা নাই স্বয়ং আমি আল্লাহ নিজে আমি কুদরতিভাবে সেইখানে হাজির হয়ে আমার কুদরতে হাত দিয়ে তার চোখের পানি মুইছা এই মশকের ভিতর জমা রাখছিলাম আজকে জাহান্নাম যেই পানি দেখে ভয় পাইছে যেই পানি সিটা খায় চলে গেছে এটা হলো সেই পানি জোরে করে সুবহানাল্লাহ এবার আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই একসাথে বলেন চোখের পানির দাম আছে না নাই আপনারা কানবেন চোখের পানি ফালাইয়া কানবেন আচ্ছা ভাই আমি কি কোনো কষ্ট দিতেছি আপনাদের কোনো সমস্যা হচ্ছে আরেকটু চলবে নাকি শেষ করে দেবো আপনারা যদি চান কারণ আমার কিন্তু ঘুম নাই আমারা যে ভাই রিসিভ করছে দেখছে আমার কিন্তু এক নম্বরে চোখে ঘুমের অভাব এক নম্বরে আমার ঘুমই নাই একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে যাইতে যাইতে আস্তে আস্তে রাত হয়ে যায় না কষ্ট প্রতিদিন এরকম চলতেছে আসলে আমি চিন্তা করি আমার যে পাঁচ পাতি আমি ভাবি আমার এই পাঁচ পাটি যদি মেড ইন জাপান মেড ইন চায়না হয়তো চেয়ারম্যান সাহেব জায়গায় ব্রাস্ট হয়ে যেত বানাইছে কে জোরে কর না গিয়া এই যে চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করি চেয়ারম্যান সাহেব আপনি বিষ খান নাকি খান না এই কথা কয় মিছে কথা কয় না আপনার গ্রামে এসে দেখি আপনি আমার পক্ষে যাবেন না উপজেলা চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করি হয়তো বুঝতে পারে নাই বিষয়টা হলো এখন আমরা যেই খাবার গুলো খাই মাছ খেলে তার ভিতর বিষ মাছ খেলে কি আছে ফরমালিন আছে না নাই শাক খাইলে লাল শাক সবুজ শাক সেই শাক সব ভিতর কি ভেজাল আর ভেজাল খান ব্রয়লার মুরগি সেটার ভিতর কি ভেজাল তাহলে এই যে তিলে তিলে আমরা বিষ খাচ্ছি কথা ঠিক কিনা তারপরেও চেয়ারম্যান এত কিছু খাওয়ার পরেও এখন এখানে আপনাদের স্টেজে বসে রয়েছে চেয়ারম্যান এখন পর্যন্ত মরে না আর পাঁচ পা দিয়ে এখনো ব্রাস্ট হয় না এত বিষ খাওয়ার পরেও সে এখন পর্যন্ত ঠিক রয়েছে কারণটা কি জানেন কারণ এই এই যে বিষ খাচ্ছে তারপরেও এই পাঁচ পা দিয়ে এরকম ভাবে ব্রাস্ট হয়ে যাচ্ছে না কারণ এই পাঁচ পা দিয়ে স্বয়ং আল্লাহ বানাইছে এটা যদি চাইনা বানাইতো মেড ইন জাপান বানাইতো এত বিষ খাচ্ছে চেয়ারম্যান জাকায় ব্রাস্ট হয়ে যাচ্ছে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার কোন বনে গেলু কাইলি রে মানুষ দেখো বনে নো কাইলি কোন বনে গেলু কাইলি রে মানুষ দেখো বনে নো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলি কোন বনে এলো কাইলি রে মুরশিদি কোন বনে এলো কাইলি আমারে তুই কেমনে বইলা রইলি চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় আল্লাহ আজকে হাশরের ময়দানে আমার উম্মতরে আমি এই মুহূর্তে সাহায্য করতে চাই ইনশাআল্লাহ আনসরুকুম সাহায্যের মালিক জোরে কোন আল্লাহ আজকে আমার উম্মতের সাহায্য চাই আমার উম্মতরে আমি তরাইয়া আমি নবী জান্নাতে নিতে চাই আল্লাহু আকবার কোন পৃথিবীর বুকের এমন একটা হাদিস প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়তে গা হাসছে
আমার নবী এই হাদিসটা বলতে গিয়ে তিনিও হাসছে হাদিসের ভিতরে আছে একজন ব্যক্তি শুধু লাস্টে সবার শেষে যে জান্নাতে যাবে সবার বুঝেন ভাই সবার শেষে যে জান্নাতে যাবে ওনার একটা দৃষ্টান্ত হাদিসের ভিতরে আছে আমার নবী এটা বলতে গিয়ে আমার নবীও হাসছে সাহাবীরা হাসছে যখন উস্তাদে পড়ায় ছাত্ররা হাসে আমি আজকে ওয়াজ করব আপনারাও হাসবেন হাসলেও সওয়াব পাবেন সুবহানাল্লাহ সবার শেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার কথা হাদিসের ভিতর আছে ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতর থেকে কাঁদবে আর বলবে আল্লাহ আমার জীবনে আমি যে পাপ করেছি আমার জীবনে আমি যে অন্যায় করেছি আমি এটা ভালো করেই জানি আমি জীবনেও জান্নাতে যেতে পারবো না এটা আমি ভালো করেই জানি আমি জীবনে জান্নাতে যেতে পারবো না আল্লাহ কয় কি কস তোর এটা আত্মবিশ্বাস না হ্যাঁ তোর কি কিছু কিছু সাওয়ার আছে যা এটাই শেষ আল্লাহ বলবে কি এটাই আমার বিচার শেষ আজকে তুই যা আসবি তাই দিব আর ও কান দেয়ার কয় আল্লাহ আমি তো এটা তো আমি জানি যে আমাকে জান্নাতে দিবে না এটা তো আমি ভালো করেই জানি তবে আমি একটা জিনিস চাই বলে কি কই মানে জাহান্নামের ভিতরে রাখিয়ে দিছে আও এটা তো সহ্য করবে না বুঝেন নাই এটা তো সহ্য করতে পারতেছি না এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আল্লাহ যদি একটু দয়া করে আমাকে যদি জাহান্নাম থেকে একটু উঠায়া যদি জাহান্নামের কিনারায় রেখে দিতা তাই শান্তি হইতাম এই একটা জিনিস আমার সওয়ার জীবনে কিছু চাবো না আল্লাহ কয় ভালো করে পড়া কে হ্যাঁ আল্লাহ কথা দিলাম শুধু জাহান্নাম থেকে উঠায় আমাকে জাহান্নামের কিনারায় রেখে দাও যদি রাখো আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ দিতে পারে কি পারে না আল্লাহ কয় কে রে শুধু একটা আবদারি করছে এটাই তো বিচার শেষ নাকি যা আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম জোরে কল সুবহানাল্লাহ ও লাভ দে ওইটা জাহান্নামের কিনারায় যা এইবার জাহান্নামের ভিতরে যেভাবে কানতো জাহান্নামের কিনারায় যা ওইভাবে কানতে স্যার বলতে আল্লাহ তোমার বিচার বুঝি না আল্লাহ কই পাপি রে এই মুহূর্তে তুই বললি একবারই চাওয়া আর তো তোর কোনো চাওয়া পাওয়া নাই এইবার জাহান্নামী কান্দার কই আল্লাহ ও মালিক তোমার নীলাকলা বসে আসে আল্লাহ গো আমি তো এটা ভালো করেই জানি জান্নাতে যেতে পারবো না আমার যে জাহান্নামের ভিতর রাখছিল রে আল্লাহ এই জাহান্নামের ভিতর যেমন শাস্তি গো জাহান্নামের কিনারও তো তেমনি তাপ লাগতেছে ওই রকমই শাস্তি হয় তাহলে ওখান থেকে এনে এসে আবার কি লাভ হইলো কথা বুঝেন নাই হাদিসের কথা আল্লাহর রাসূলের বাণী সাহাবীরাও শুনে খুশি এবার আল্লাহ কয় মানে তুই কি বলতে চাস আল্লাহ জাহান্নামের ভিতরে যে আযাব হয় কেন তুই একই আযাব এ তা তো সহ্য করবে না কয় আবার কিছু কবি আর একটা কথা কইছিলাম আর কোনা কয় বুঝা কয় কয় আল্লাহ আর একটা কথাই বলবো আর একটা কথা রাখো আর কিছু চাই না কয় তাহলে কি চাস কয় এই কিনার থেকে একটু ডেল দেব পুনরাত ধরে দিই ও যে ওই যে ওই বাউন্ডারি বাইরে দিয়ে দিই তাহলে আর ধান ধান তাপ কি লাগবে না আল্লাহ কে তুই তো বলছি আর কিছু চাবি না কই এটা তো কইছিলাম কে তোমার কি ক্ষমতা নাই দেখেন কি কাজা আমি হাদিসটা পড়তে গিয়ে আমার মন বলছে এটা মনে হয় যতদূর সম্ভব বাংলাদেশে কি তাই মনে হয় না অন্য দেশের মানুষ কি এত চালাক হবে আরে এই কায়দা কাদি কি কথা বলতে পারে হ্যাঁ এই কায়দাই কিন্তু কথা বলতে পারবো না হে ধ্যান এবার কই কি আল্লাহ কয় ঠিক আছে এটাই তো তোর শেষ চাও কয় হ্যাঁ তাহলে কি চাস কয় যে ডেল দে উজ উমর ভাড়া দেব মানে জাহান্নামের তাপ যেন না লাগে আচ্ছা ঠিক আছে এবার দিছে ডেল জাহান্নামের বাইরে গেছে কই রিয়া এবার জাহান্নামের বাইরে বাউন্ডারির বাইরে যা আরে আপনারা চাইছেন আমি ওয়াজ করতেছি না দেখছেন চেয়ারম্যান সাহেব আমি ওয়াজ করতেছি না ওই যে জাহান্নামের বাইরে দিছে এবার চা দেখতেছে ওটা কি ওটা কি দেখা যায় জোরে কর না কে জান্নাত কি দেখা যায় জান্নাত আল্লাহ কে বলে কি রহস্য কয় ওটা কি কয় জান্নাত আল্লাহ আমি এটা ভালো করেই জানি আমার আমি যে জীবনে জান্নাতে যাব না এটা আমি ভালো করেই জানি হ্যাঁ আমি এটা ভালো করেই জানি তবে একটা কথা কইছিলাম তুই তো কইছিস আর কোনো কথা নাই কয় না আরে একটা কথা
তুই তো বলছস আর কোন কথা হবে না এবার তোর কথা শোনা যাবে না কালি এত কথা শুনছে আর এই একটা কথা শুনে হইল না আল্লাহ কই কয় কি কবি আমি তো জীবনে জান্নাত দেখে পারবো না এটা তো ভালোই করেই জানি তবে একটু দরজার সামনে যদি একটু ফালাইয়া দিতে একটু ভিতরে খালি দেখতাম কি হবে কথা বলেন নাই একটু দরজার সামনে দাও দেখবো জান্নাতটা কেমন দেখা যায় আল্লাহ যদি দেখতে পারতাম আমার আত্মাটা জোরাইতো জোরে কান সুবহানাল্লাহ পুরা রঙ দেখাই কারে গো ও চেয়ারম্যান সাহেব দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে দেখাই কারে গো পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে আল্লাহ কয় কি বলতে চাও এইবার বলে আল্লাহ গো আর জীবনে কিছু চাওয়া পাওয়ার নাই আর একটা কথা বলতে চাই বলে কি বলতে চাও বলে একটু দরজার সামনে দাঁড় করাইয়া দাও এই জান্নাতের ভিতর কেমন দেখা যায় একটু দেখতে চাই আল্লাহ কয় আর তো কোনো কিছু চলবো না কয় ঠিক আছে এইবার আল্লাহ কয় যে ও দেখ পারছ যে দেহা এইবার জান্নাতের দরজার সামনে দাঁড়ায় আল্লাহ হেন থেকে এত সুন্দর ভিতরে গেলে নাচ রে কত সুন্দর এখান থেকে এত সুন্দর নাচ রে ভিতরে গেলে কত সুন্দর আল্লাহ তোমার সৃষ্টি অনেক সুন্দর পাম দিতেছে আল্লাহ তোমার সৃষ্টি জোরে কোন না কে এই শুধু আমি কে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা যাবেন মাঠে কাজ করবেন না সকালবেলা যারা মাঠে কাজ করেন মাঠে কাজ করার সময় একটু মাঠের ভিতরে বসবেন বসে কি করবেন আল্লাহ দি খলাকা সাবা আসামাওয়াতি ইতিবাক ওয়া মা তারা ফি খলকির রহমান মিন তাফাবুতি ফারজিয়াল বাসরা হাল তারা মিন কুদরাত তুমার জিয়াল বাসরা কাররা তাইরি আম কলমি লাইকাল বাসরু খাসি আও ওয়া আসির 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর 20 তে আল্লাহ বলছে আল্লাযী খালাকা সাবা আসমাওয়াতি ইতিবাক ওয়া মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজাল বাসরা হাল তারা মিন কুদরু সুম্মার জিয়াল বাসরা কাররা তাইরি আম কলমি লাইকাল বাসরু খাসি আও ওয়া আসির সাত আসমান জমিন সৃষ্টি করেছে গরা জোরে কোন আপনি শুধু আসমানের দিকে তাকায় খালি ভাববেন আর কল্পনা করবেন আল্লাহ এত সুন্দর করে তুমি আসমানটা কেমনে বানাইছো এত সুন্দর করে তুমি আসমানটা সাজাইছো যার একটা খুঁটি আমাদের চোখে পড়ে না জোরে কোন সুবহানাল্লাহ এই কল্পনাটা করলে আর আল্লাহর এই প্রশংসাটুকু যদি করতে পারেন আমার আল্লাহ তাআলা 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব এইটুকু সময় ভাবলে সেই পরিমাণ সব আল্লাহ দিয়ে দিবেন এইবার বলতেছে আল্লাহ বাইরে থেকে এত মজা ভিতরে গেলে না জানি কত মজা তবে যদি একবার দেখতে দিতা একটু ভিতরে যাইতে দিতা আমি দেখে চলে আসতাম কারণ আমি তো আমার তো জান্নাত তো জায়গা নাই এটা আমি ভালো করেই জানি কথা বুঝেন নাই আমার তো জান্নাত তো জায়গা নাই এটা ভালো করেই জানি আল্লাহ কয় ঠিক আছে যা দেখা এবার গেছে আর আসে গেছে আর গেছে আর আল্লাহ কে আসস না গে কই জান্নাত তো তুমি জাগারে দিছে বাকার কি কোনদিন ভাই করছ আরে কি খালা কালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাই আরে সাজাইলা মাজার রে কি কালা কালাইলা আ দয়াল রে আল্লাহু আকবার
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল বাপের জেলখানায় হাজার দোষ করিয়াও কেব বরে পাদেশ্বরের গায় কত বান্দা কে তুমি নির্দোষী রে রাখো দয়াল বাপের জেলখানায় হাজার দোষ করিয়াও কেব বরে হবিগঞ্জ জেলায় নদীর কুল ভাঙে ও কুল গরাও হে কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ আকবার কোন বাবের জেলখানা বসেন এই যে আজকে চেয়ারম্যান সাহেব আসছে চেয়ারম্যান যার উপকার করছে ওই ব্যক্তির আজকে রাতে চেয়ারম্যান মারা গেলে ওই যে উপকার পাইছে সে কইবে জাল্লা এই ব্যক্তির আমার যে উপকার করছে তুমি ভালো মানুষটা তাড়াতাড়ি নিলা আর ওই যে আমার ক্ষতি করছে ওই হানো পড়ে রইছে কথা কল লাগে বুঝেন নাই এইটা হলো এই জেলখানা আবার আপনারা পেঁচ মারেন না বন্ধুরা রে আমার এইবার বাপটা কান্দার কয় ও সোনার চাঁদেরা আমি মারা গেলে আমার ছাইগুলো তোমরা বাতাসে উড়াইবা আমার ছাইগুলো নদীতে ফালাইয়া দিবা সব সন্তানেরা কান্দার কয় আব্বা ও বাবা আর কিছু না করে তুমি এমন ওসিয়ত করলা এই ওসিয়ত আমরা কেমনে মানব আমরা নিজের সন্তান আল্লাহ তুমি আমাদেরকে ও বাবা কেমনে ওসিয়ত করলা আমার আল্লাহর পক্ষ থেকে আমরা কেমনে এটা ওরা পালন করবো এটা বুঝে আসে না বাপটা কান্দার কয় বেটা রে আমার জীবনে যত পাপ কাজ কইরা এই সম্পদ জমাইছি বাড়ি করছি গাড়ি করছি সব কিছু তোমরা ভাগ নিতে পারবা কিন্তু গুনার ভাগ কে হই নিতে পারবা না কথা কন ঠিক কি তাহলে এত সংসার সংসার কইরা বাড়ি গাড়ি কইরা সাজায় কোনো লাভ আছে কথা কন না কে এই জন্য আখলিস দিনকে আকফিকাল কমি কল আমালিল কলিল অল্প আমল করো নাজাতের জন্য যথেষ্ট বেশি শুধু শুধু তুমি হালাল খাইতে পারো হালাল পথে ইনকাম করতে পারো হারাম খাওয়া যাবে ভাই একটা খাবার খাস জীবনে আমি বলে দিলাম জিরো থেকে হিরো